Bismillahirrahmanirrahim. Supriyo shikkharthi bondhura, Mofizullah Memorial Academy kortrik online class e 2021 shikkhaborshe tomader shobaike shubhechha ebong shagotom. Tomader shoshtho shrenir priyo shikkharthi bondhura, tomra primary school gondi periye, tomra tomader notun jiboner ekti uccho bidyaloye tomader podojatra shuru korecho. Kintu durbhagyoboshoto novel ভাইরাস কোভিড-19 এর কারণে তোমাদের ক্লাস হয় নাই, যার কারণে আমরা এই সাময়িক অসুবিধার কারণে ক্লাস বন্ধ থাকাতে তোমাদের সাথে আমরা ক্লাসগুলো অনলাইনের মাধ্যমে নিচ্ছি বা করাচ্ছি। তো তোমরা, আমরা আশা করি তোমরা আমাদের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবা, তার পাশাপাশি তোমাদের প্রতিদিন যে ফড়াগুলো দেওয়া হয়, যেমন তোমাদের ক্লাসে যেমন ফড়া দেওয়া হতো, ঠিক ক্লাসের মতোই তোমরা অনলাইন ক্লাস থেকে গুরুত্ব দিবা এবং যে ফড়াগুলো দেওয়া হয় প্রতিদিন সেই ফড়াগুলো বাসায় লিখবা, এবং কি যে অধ্যায়, যেই শিক্ষক যেই অধ্যায় সম্পর্কে আলোচনা করেন ওই অধ্যায়টি তোমরা অবশ্যই বাসায় ভালোভাবে রিডিং পড়বে। তোমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা হলো সৃজনশীল শিক্ষা পদ্ধতি, আর এই সৃজনশীল শিক্ষা ব্যবস্থায় তুমি তোমার এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বলো, বাংলা বলো, ইসলাম ও নৈতিক শিক্ষা বলো, বিজ্ঞান, এই বিষয়গুলো তুমি যত বেশি রিডিং ফিডব্যাক সৃজনশীল তোমার তত বেশি দক্ষতা বাড়বে। কেননা তোমাদের এই বাংলাদেশে বিশ্ব পরিচয়, আমি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশে বিশ্ব পরিচয়ের ক্লাসটি নিচ্ছি, তোমরা এই বিষয়ে তোমাদের সৃজনশীলে 11টি প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে তোমরা যে কোনো 60টি প্রশ্নের উত্তর দিবে সত্তরের, এবং তার পাশাপাশি 30টি MCQ থাকবে, এটার জন্য নাম্বার থাকবে 30। তো এই বিষয়ে যে যত বেশি রিডিং পড়বে সৃজনশীল তার মেধা তত বেশি বৃদ্ধি পাবে এবং তার লেখা ধারণ ক্ষমতা তত বেশি ভালো হবে। তার যেহেতু তোমরা নতুন শিক্ষাবর্ষে উঠেছ, তার পাশাপাশি তোমাদের বইয়ে যে সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো খাতায় লিখবা। আমরা প্রথমত এই ক্লাসটি তোমাদের যে পাঠগুলো দেওয়া আছে এগুলো আলোচনা করব, তারপরে যে অনুশীলনী সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো পর্যায়ক্রমে কি আলোচনা করা হবে। তো তোমরা সবসময় তোমাদের অনলাইন ক্লাসের প্রতি অ্যাক্টিভ থাকবে। তো আজকে আমি তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায় বাংলাদেশের ইতিহাস নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমাদের দেশের নাম কি, পৃথিবীতে প্রায় 200-এর মতো স্বাধীন রাষ্ট্র আছে, তার মধ্যে একটি স্বাধীন রাষ্ট্র হলো বাংলাদেশ। আমাদের দেশের পুরো নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বা দি রিপাবলিক অফ বাংলাদেশ। কি রিপাবলিক অফ বাংলাদেশ, এই যে সারা বিশ্বের দরবারে আজকে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরিচয় দিয়েছি। তো আমাদের বাংলাদেশের নাম হচ্ছে দি রিপাবলিক অফ বাংলাদেশ, এটি একটি গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশ, এই দেশে গণতন্ত্রের মাধ্যমে এই দেশ পরিচালিত হয় এবং সংসদীয় সরকার পদ্ধতি দেশ। হ্যাঁ, তো দেখো এই বাংলাদেশ যে আজকে আমরা সারা বিশ্বের দরবারে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে পরিচিতি লাভ করেছি, আমাদের নিজস্ব ভূখণ্ড রয়েছে স্বাধীনতা থাকার কারণে, কি স্বাধীনতা থাকার কারণে আমাদের নিজস্ব ভূখণ্ড রয়েছে, বিশ্বের অন্যান্য স্বাধীন দেশের মতো আমাদেরও একটি কি জাতীয় পতাকা রয়েছে, অর্থাৎ এটা একটা জাতির একটা দেশের জন্য আত্মগৌরব। এই যে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি বা আমরা যে আমাদের মাতৃভাষা পেয়েছি এই বিষয়টা কিন্তু আমরা সহজেই পাইনি, অনেক ত্যাগ তিতিক্ষা এবং রক্ত সংগ্রামের মাধ্যমে আজকে আমরা বাংলাদেশের স্বাধীনতার এই বছর 50তম বছর পেরিয়ে সুবর্ণ জয়ন্তী উৎসবের দিকে, কি সুবর্ণ জয়ন্তী উৎসবে আমরা চলে এসেছি। কেমন তোমাদের বইয়ের এই পৃষ্ঠায় দেখো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী একটা ছবি দেওয়া আছে, এখানে বাংলাদেশের স্বাধীনতার সময় যারা অসামান্য অবদান রেখেছিলেন, যেমন ভারতের ইন্দিরা গান্ধী, জেনারেল স্যাম মানেকস, ভারতীয় সেনাবাহিনীর প্রধান, এই ধরনের অনেকগুলো ব্যক্তির নাম এখানে এসেছে, যারা আমাদের স্বাধীনতা সংগ্রামে কি যাদের অবদান আমাদের অতুলনীয় বা কি যাদেরকে আমরা চিরতরে স্মরণ রাখব। আমাদের স্বাধীনতার পিছনে যে ব্যক্তিটার নাম না বললে নয়, আমাদের স্বাধীনতা বা বাংলাদেশ বললে যার নাম চলে আসে তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে বাংলাদেশের স্বাধীনতা স্থপতি বা বাঙালি জাতির পিতা বলা হয়ে থাকে। তো আমরা যদি বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাব যে 1947 সালে কি বাংলাদেশের 1947 সালের 14 আগস্ট ভারতীয় উপমহাদেশ স্বাধীনতা
লাভ করে। অর্থাৎ এই 1947 সালের আগে 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত 190 বছর, প্রায় 200 বছর ইংরেজরা আমাদের ভারতীয় উপমহাদেশ শাসন করেছিল। তো এই ইংরেজরা যখন ভারতীয় উপমহাদেশ ছেড়ে চলে যাচ্ছিলেন, তখন এই যে ভারতীয় উপমহাদেশ বলতে আজকের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই ভূখণ্ডটিকে দুইটি ভাগে ভাগ করে গিয়েছিলেন। একটি হলো ভারত, আরেকটি হলো পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। আজকে যে এই পূর্ব পাকিস্তান সেটি হলো বর্তমানের বাংলাদেশ, আর পশ্চিম পাকিস্তান হলো আমাদের প্রতিবেশী বর্তমানের পাকিস্তান। তো ইংরেজরা যখন 1947 সালে এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান বিভক্ত করে গিয়েছিলেন, এই দুইটা অঞ্চলের মধ্যে ব্যবধান ছিল প্রায় 1200 মাইল, যার মাঝখানে ছিল ভারত। তো এখানে বলা হয়েছে তোমার 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কি 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু এই যে স্বাধীনতার আগে, আমরা যদি স্বাধীনতার আগে 1947 সালে যাই, যে ভারত, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান দুইটি দেশ ছিল, তো তখন কি ছিল, এই যে আমাদের পাকিস্তান, আমাদের পূর্ব পাকিস্তানের প্রশাসনিক রাজধানী ছিল পশ্চিম পাকিস্তানে। তারপরে দিয়ে আমাদের পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের উপর নানাভাবে বৈষম্য শোষণ শুরু করেছিল। পাকিস্তানের কিন্তু বাংলাদেশের অর্থনীতি, সংস্কৃতি বিষয়গুলোর উপর কি শোষণ করেছিল, দেখা গেছে বিভিন্ন অর্থনৈতিক ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে যারা পশ্চিম পাকিস্তানে তাদের অগ্রাধিকার বেশি ছিল, সামরিক ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের অগ্রাধিকার বেশি ছিল, শিক্ষার ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের অগ্রাধিকার বেশি ছিল। এভাবে প্রতিটি ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানিরা কিন্তু পূর্ব পাকিস্তানিদের উপর নানাভাবে শোষণ এবং বৈষম্য স্বীকার করেছিল। তো পশ্চিম পাকিস্তানিরা সর্বপ্রথম যেটির উপর আঘাত এনেছিল সেটি হলো আমাদের ভাষার উপর। পশ্চিম পাকিস্তানিরা চেয়েছিল যে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। মোহাম্মদ আলী জিন্নাহ যখন 1948 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এক সমাবর্তনে বলেছিলেন যে উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, তখন ওই সেদিনই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেখান থেকে প্রতিবাদ হয়েছিল। যদিও আমরা 1971 সালে স্বাধীনতা লাভ করেছিলাম, কিন্তু আমাদের স্বাধীনতার পটভূমি মূলত ভাষা আন্দোলনের মাধ্যমে রচিত হয়েছে। তো পরবর্তীতে 1952 সালের 21 ফেব্রুয়ারি রক্তের মাধ্যমে বাঙালি জাতি সারা বিশ্বে আত্মগৌরব প্রতিষ্ঠা করেছিল। একমাত্র বাঙালি জাতি পৃথিবীতে ভাষার জন্য কী দিয়েছিল, জীবন দিয়েছিল। তো সেখান থেকে 1956 সালে সংবিধানে আমাদের মাতৃভাষাকে পাকিস্তানের অধিবেশনে সম্মতি জ্ঞাপন করেছিল। 1956 সাল আগে 1954 সালে যুক্তফ্রন্টের 21 দফা দাবি ছিল এবং সেই যুক্তফ্রন্টের নির্বাচনে 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট বিজয় লাভ করেছিল। পরবর্তীতে 1956 এবং 1966 সালে, 1966 সালে বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তি সনদ, 1966 সালের 6 ফেব্রুয়ারি বাঙালি জাতির মুক্তি সনদ যেটাকে বলা হয়, সেটি কি পেশ করেছিলেন লাহোরে। 1966 সালের পরে 1969 সালের বাংলাদেশে পাকিস্তানে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই 1969 সালে বঙ্গবন্ধুকে কি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়ে ছিল। 1969 সালের পর 1970 সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনে আওয়ামী মুসলিম লীগ জয়লাভ করেছিল। পরবর্তীতে 1971 সালের 7 মার্চ, 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক রেসকোর্স ময়দানে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তারপরের ঘটনা 1971 সালের 25 মার্চ, 25 মার্চে পাকিস্তানি সেনাবাহিনী অপরিকল্পিত হঠাৎ করে বাংলাদেশের নিরীহ বাঙালিদের উপর, ঘুমন্ত জনগণের উপর তারা হত্যাযজ্ঞ চালিয়েছিল, যেটাকে ইতিহাসের কালরাত্রি বা অপারেশন সার্চলাইটও বলা হয়ে থাকে। এই 1971 সালের 25 মার্চের 26 মার্চ প্রথম পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তাই তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বলা হয়। পরবর্তীতে 1971 সালের 26 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তারই পরে তাকে বন্দি করে পাকিস্তানের কারাগারে নিয়ে যাওয়া হয়। তখন থেকে 1972 সালের 10ই জানুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে ছিলেন। আমরা জানি যে বাংলাদেশের 1972 সালের 10ই জানুয়ারি তিনি লন্ডন এবং ভারত হয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন।
এই জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসলে এমন একজন ব্যক্তি যিনি তার জীবনে প্রায় 4000 দিনের বেশি সময় জেলে বসেছিলেন এমনকি তিনি জেলে বসে বসে একটি রচনা লিখেছিলেন যেটি হলো অসমাপ্ত আত্মজীবনী তোমরা যখন বড় হবা বা তোমাদের পাঠ্যবইয়ের পাশাপাশি তোমরা এই বইগুলো পড়তে পারো কেননা তোমাদেরকে অবশ্যই আমাদের ভাষা জাতি সংস্কৃতি ইতিহাস এগুলো অবশ্যই কি আমাদেরকে জানতে হবে শুধু যে আমরা যে পাঠ্যবই পড়বো তাই নয় পাঠ্যবই পড়ার পাশাপাশি আমরা প্রতিদিন বিভিন্ন নিউজ পেপার বা বিভিন্ন সাময়িকী এসব বই আমরা কি পড়বো তাহলে আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে এখন এই 1971 সালের 10ই এপ্রিল কি মুজিবনগরে বাংলাদেশের মুজিবনগর সরকার গঠিত হয়েছিল এই মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার অনুপস্থিতিতে তিনি যেহেতু পাকিস্তানের কারাগারে ছিলেন তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ তারপর দি ক্যাপ্টেন এম মনসুর আলী এভাবে আরও অনেকে মুজিবনগর সরকারের সাথে যুক্ত ছিলেন তো 1971 সালের 25 মার্চ থেকে 1971 সালের 16 ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা লাভ করেছিলাম এই 9 মাস পশ্চিম পাকিস্তানিরা আমাদের প্রায় 30 লক্ষ মানুষকে হত্যা করেছিলেন এদেশের অনেক মা বোন যাদেরকে তারা বিবস্ত্রভাবে নির্যাতন করেছিলেন অনেক মা তার সন্তান হারিয়েছে অনেক বাবা তার সন্তান হারিয়েছে অনেক বোন তার ভাই হারিয়েছে হ্যাঁ আসলে এই যে একজন জাতি আমরা যে স্বাধীনতা পেয়েছি আজকে আমরা স্বাধীন দেশের নাগরিক এটা এমনিতে অর্জিত হয়নি এমনকি 1971 সালে মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের প্রতিবেশী দেশ ভারত ভারতে বাংলাদেশের প্রায় 1 কোটিরও বেশি শরণার্থী আশ্রয় নিয়েছিলেন তাছাড়া ভারতের পাশাপাশি সোভিয়েত ইউনিয়ন সহ আরও অনেকগুলো দেশ বাংলাদেশের স্বাধীনতার সময় কি পাশে দাঁড়িয়েছিলেন সর্বশেষ 1971 সালের 16 ডিসেম্বর রেসকোর্স ময়দানে পাকিস্তানের 93,000 সৈন্য আত্মসমর্পণের মধ্য দিয়ে বাঙালি জাতি লাভ করেছিল স্বাধীনতা তাই তো আমরা স্বাধীন দেশের নাগরিক তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমাদের বইয়ের এক পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠা তৃতীয় পৃষ্ঠা এই পৃষ্ঠাগুলো ভালোভাবে ফুটবা এবং এই পৃষ্ঠাগুলো ফড়ার আলোকে তোমরা 1952 সালে কী আন্দোলন হয়েছিল 1970 সালে পাকিস্তানে কী হয়েছিল 1954 সালে কারা জয়লাভ করেছিল এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের যে সরকার ছিল ওই সরকারের প্রধানমন্ত্রী কে ছিল এবং ওই মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিল উপরাষ্ট্রপতি কে ছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে ব্যবধান কত ছিল এই ধরনের সংক্ষিপ্ত প্রশ্নগুলো খাতায় তৈরি করে লিখবা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ